Hey guys, welcome back to the another vlog. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে ফিরে আসলাম। আজকে আমরা রওনা দিব কাপ্তাই পেনোরামা জুম রেস্তোরাঁ। আজকে আমার সাথে আছে প্রবলব্ধা, আরেকজন আছে ও হচ্ছে রিগান। ওর জন্য অপেক্ষা করতে হবে, কিসকম বার চলে আসবে। আজকে একটা জুম রেস্তোরাঁয় আজকে আমরা খায়াকিং করবো, সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরবো। তো তাহলে দেখতে থাকুন, চলুন তাহলে ঘুরে আসি। তো গাইস, আমরা এখন বর্তমানে বিশুবাগান সিএনজি থেকে নামলাম। এখন আমরা জুমার নামাজ আদায় করতে যাবো। জুমার নামাজ পরে লাঞ্চ করবো, লাঞ্চ করে কাপ্তাই জুম রেস্তোরাঁ, কাপ্তাই জুম রেস্তোরাঁ থেকে রওনা দেবো। তো গাইস, আমরা এই হোটেলে আমরা আজকে লাঞ্চ করবো, কাজা হোটেল অ্যান্ড গ্রিন হাউস। সো গাইস, আজকে আমাদের খাবারের আইটেম মেজবান, সাদা ভাত, সানা, আবার সবজি। সো গাইস, আমাদের লাঞ্চ করা শেষ, এখন আমরা কাপ্তাই জুম রেস্তোরাঁর দিকে রওনা দিব।
সো গাইস আমরা এখন চলে আসলাম ক্যাপ্টার প্যানোরামা জুমড়াসপুরায়। আজকে আমরা এখানে সারাদিন ঘুরবো, প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরব। প্রথমে আমরা কিয়াকিং করতে যাবো, কিয়াকিং করে তারপর প্যানোরামা জুমড়াসপুরায় টিকিট কেটে ঢুকতে হবে। তো দেখতে এখন তাহলে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানোরামা জুমড়াসপুরা। সো গাইস এখন আমরা যাচ্ছি কায়াকিং করতে, আমরা তিনজন আছি, আমার পিছনে আছে রিগান প্রবলার দা। আজকে আমরা তিনজন এখানে ছোট ছোট নৌকা আছে, নৌকাগুলো আজকে চালাবো। আকাশে অনেক মেঘ, হয়তো বৃষ্টি হতে পারে, দেখি কি করা যায়। তো গাইস সামনে যেটা দেখতে পাচ্ছেন কাপ্তাই কায়াক ক্লাব, আজকে আমরা এদিকে ঢুকবো কায়াকিং করতে। সো গাইস সামনে যে নৌকাগুলো দেখতেছেন ছোট ছোট, আজকে আমরা এগুলো নিয়ে ঘুরব। ভাইয়া কায়াকিং কত করে? কায়াকিং হচ্ছে 1 ঘন্টা একটা বোট 250 টাকা। এই নৌকাগুলো 1 ঘন্টা কত? 1 ঘন্টা 250। 1 ঘন্টা 250, আগে তো 200 টাকা ছিল। আপনার রেস্টুরেন্ট আগে, আর আমরা এখন 1 ঘন্টাও দিচ্ছি না, আধা ঘন্টা দিচ্ছি। 200 টাকা আধা ঘন্টা, শুক্র শনি আধা ঘন্টা। এখন আমরা 150 টাকা দিয়ে আধা ঘন্টা ভাড়া নিলাম। সো গাইস আমরা নিয়ে নিলাম নৌকা, আধা ঘন্টা 150 টাকা। তো আমরা এখন 150 টাকা দিয়ে আধা ঘন্টা ঘুরে আসবো। আজকে সারাদিন খাই কি করবো। এটা হচ্ছে আমাদের নৌকা। হ্যালো গাইস, হ্যালো, আমরা এখন কায়াকিং করতেছি, খুব ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। বৃষ্টি চলে আসলো, ছাতা ধরে নিলাম। সো গাইস কাপ্তাই জুমড়াসপুরা আসলে অবশ্যই কায়াকিং করতে বলবেন না, কায়াকিং করা অনেক মজা, খুব আনন্দ পাবেন। এখন আমরা হ্যাকিং করতেছি, খুব বৃষ্টি চলে আসলো, বৃষ্টির জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন ছাতা ছাতা ধরে ধরে আমাদেরকে হ্যাকিং করতে হচ্ছে। অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়তেছে, খুব কষ্ট হচ্ছে, হ্যাকিং করতে পারছি থাকতেছি না।
সো গাইস, আমাদের ভাগ্যটা খারাপ, বৃষ্টির কারণে আপনাদেরকে ভালো করে কিছু দেখাতে পারলাম না, ভালো করে খেয়ে কিন করতে পারিনি। বৃষ্টি পরে সব শেষ হয়ে গেছে, দেখছেন পুরো ভিজে গেছে। কিংবা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না খেয়ে কিং করে, বৃষ্টি এসে সব শেষ, ভাগ্যটা খারাপ। অ্যামাজিং ভিউ, সো বিউটিফুল। সো গাইস, দেখতে পাচ্ছেন পাহাড়ে মেঘ জমছে, অনেক সুন্দর। সো গাইস, আমাদের কায়াকিং করা শেষ, এখন আমরা যাচ্ছি প্যানোরামা জুম রেস্তোরাঁয়। এখন ওখানে ঢুকবো টিকিট কেটে, বৃষ্টি এসে সব বরবাদ করে দিছে, ভালো করে কায়াকিং করতে পারিনি, আমাদেরকেও দেখাতে পারলাম না, কপালটা খারাপ। তো গাইস, দেখতে পারলাম আমরা ইন্দ্রেশ্বরাই। আজকে আমরা সারাদিন আজকে ঘুরব, আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আপনার ইন্দ্রেশ্বরার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা তাহলে দেখতে থাকুন। কাপ্তাইজুম রেস্তোরাঁ আসলে খুব একটি সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কাপ্তাইতে। খুব সুন্দর একটি জায়গা, আমার খুব ভালো লাগতেছে। এখানে আসলে মনটা শান্তি হয়ে যায়।
ইরগান সব দিলে নাকি ইরগান তো সুন্দর লাল তোমার দল তো লাল হয়ে তুই কেন লার তোর বলা না তো রিগান মন খারাপ কর হ্যাঁ কোনো সমস্যা হয় না হ্যাঁ ও আচ্ছা কাপ্তাই জুম রেস্তোরাঁ আসলে আপনাদের মনটা ঠান্ড হয়ে যাবে মনে যদি দুশ্চিন্তা থাকে অবশ্যই কাপ্তাই পেনোরামা জুম রেস্তোরাঁয় চলে আসুন অবশ্যই ভালো লাগবে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বর্ডার গার্ড সো গাইস সামনে যেটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ট্রেন এবং চরকা তো আপনারা যদি আসেন ছোটো বাচ্চা থাকলে এখানে আনন্দ উপভোগ করতে পারবেন ছোটো ছোটো ট্রেন আছে ট্রেনে চড়তে পারবেন অনেক ভালো লাগবে
সো গাইস, অনেকক্ষণ ঘুরে আর করলাম কাপ্তাই জুম রেস্তোরাঁয়, দেখলাম সবকিছু খুব ভালো লাগলো, কায় কিনা করলাম, কায় কিন করে মজা পাইলাম না, বৃষ্টি এসে সব শেষ করে দিছে। বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না কিভাবে কায় কিন করতে হয়। ও এখন বাড়ির দিকে ব্যাক করব। তো আমার ব্লগটি কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।